নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি মেডিকেল টেস্টে যে ইন্টারনাল টেস্টগুলো করা হয় সেই টেস্ট সম্পর্কে আলোচনা করবো। অর্থাৎ তোমাদের ফার্স্ট দিন যে এক্স রে, ব্লাড এবং ইউরিনে কি কি চেক করা হয় সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আগের দিনে আমরা তোমাদেরকে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা এসএসসি জিডির প্রাইভেট পার্ট নিয়ে, অর্থাৎ ছেলেদের প্রাইভেট পার্টে কী কী চেক করা সমস্ত কিছু ডিসক্রাইবে বলা আছে। যারা সেই ভিডিও দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যদি এরকম সরকারি চাও এবং হেল্পফুল ভিডিও পেতে চাও তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। তো প্রথমে আসি এসএসসি জিডির যে মেডিকেল এক্সাম হয়, মেডিকেল এক্সামের প্রথম দিন তোমাদের ইন্টারনাল কিছু টেস্ট করা হয়। প্রথমত এক্স রে টেস্ট করা হয়, দ্বিতীয়ত তোমাদের ব্লাড টেস্ট এবং লাস্ট তোমাদের ইউরিন টেস্ট। এই তিনটে টেস্ট তোমাদের কিন্তু করা হয়। দেখো, এক্স রে যে টেস্টটি করা হয় সেই টেস্টটি কিসের জন্য করা হয়? এক্স রে টেস্টটি মেনলি তোমার টিবি আছে নাকি, অর্থাৎ টিউবারকুলোসিস এই রোগটি আছে নাকি তোমার এটা চেক করার জন্য এক্স রে টেস্ট করা হয়, এক্স রে করা হয়। এবং তোমার যে বুকের খাঁচা ধাঁচা যেটাকে বলে সেই ধাঁচার যে হাড্ডি, হাড্ডির মধ্যে তোমার কোনো ভাঙা আছে নাকি, চিরপাট আছে নাকি, বা অনেকজনের যে বুকের যে ধাঁচা সেগুলো কিন্তু নর্মাল না হয় অ্যাবনর্মাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে পয়েন্ট দেয়। আর শরীরে অন্য কোনো অংশ কিন্তু এক্স রে করা না, শুধু বুক ছাড়া। যদি ডাক্তারদের মনে হয় হাত বা পায়ে তোমার কোনো অ্যাবনর্মাল আছে, ভাঙা আছে, তবেই কিন্তু সেখানে কিন্তু এক্স রে হবে, নয়তো কিন্তু নচেত হবে না। শুধুমাত্র চেস্টের এক্স রে কিন্তু এখানে করা হয়। দ্বিতীয়ত আসি তোমাদের যে ব্লাড টেস্টটি করা হয়, ব্লাড টেস্টে প্রথমত তোমাদের ব্লাড প্রেশার মেজারমেন্ট করা হয়। তোমরা সবাই জানো যারা ব্লাড নর্মাল ব্লাড প্রেশার হলো 120/80, নর্মাল ব্লাড প্রেশার। এবার এসএসসি জিডিতে মিনিমাম 100 থেকে তোমার 60 যদি হয় তাহলেও তোমরা কোয়ালিফাইড। এছাড়া ম্যাক্সিমাম 140 থেকে 140/90 যদি হয় তাহলেও তোমরা কিন্তু কোয়ালিফাইড। অর্থাৎ তোমার 100/60 থেকে 140/90 মধ্যে তোমার যদি ব্লাড প্রেশার থাকে তাহলে তোমরা কিন্তু কোয়ালিফাই হবে। এছাড়াও কিছু ব্লাডের স্যাম্পেল তোমাদের এখানে নেওয়া হয়, সেই ব্লাড স্যাম্পেলে কী টেস্ট করা হয়? দেখো, ব্লাড স্যাম্পেলে মেনলি তোমার দেখা হয় তোমার ব্লাড ক্যান্সার আছে নাকি, এছাড়াও তোমার ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কতটা আছে। এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের ছেলেদের জন্য 12-16 তোমাদের কিন্তু হিমোগ্লোবিন মাত্রা তোমার রক্তে থাকতে হবে। 12-র থেকে যদি কম থাকে তাহলেও কিন্তু তোমরা পয়েন্ট পাবে, 16-র থেকে বেশি থাকলেও তোমরা কিন্তু পয়েন্ট পাবে। যাদের হিমোগ্লোবিন কম আছে তারা কি করবে? তারা খাওয়া দাওয়া করে কিন্তু হিমোগ্লোবিন, অর্থাৎ বিট বা গাজর এইসব জাতীয় খাবার খেয়ে তোমরা কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে পারো। আর যাদের বেশি আছে, অর্থাৎ অ্যাবাভ 16 আছে, তারা কী করবে? তারা ব্লাড ডোনেট করে তোমাদের কিন্তু হিমোগ্লোবিনের মাত্রাটা কমিয়ে আনতে পারো মেডিকেলের আগে পর্যন্ত। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য দরকার 10-14, অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা 10-14 তোমরা যদি হয়ে থাকে তাহলে তোমরা কোয়ালিফাইড। 10-এর নিচে যদি হয়ে থাকে তাহলে তোমরা পয়েন্ট পাবে, 14-র ওপরে হলে তোমরা কিন্তু তাও পয়েন্ট পাবে। এটা ফিমেলদের জন্য বললাম ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ। এবার আসি ইউরিন, ইউরিনে কি টেস্ট করা হয়? ইউরিন মেনলি তোমার না হয় 30-40 ml একটি পাত্রের মধ্যে, যেটা তোমার টেস্ট টিউব হয় সেই টেস্ট টিউবের মধ্যে না হয়। ইউরিনে মেনলি দেখা হয় তোমার ইউরিনে কোনো ইনফেকশন আছে নাকি বা অন্য কোনো অ্যাবনর্মাল কোনো জিনিস আছে নাকি। মেনলি ইউরিনে কাউকে পয়েন্ট দেয় না এসএসসি জিডিতে, সবাই কিন্তু কোয়ালিফাইড হয়ে যায়। ঠিক আছে, তোমরা চেষ্টা করো মেডিকেলের দিন সকাল থেকে হিউজ পরিমাণ জল খাওয়ার, খাবার না খেয়ে হিউজ পরিমাণ জল খাওয়ার, যতক্ষণ না তোমার ইউরিন স্যাম্পেল নিয়ে নিচ্ছে। ইউরিন তুমি যত বেশি জল খাবে তাহলে তোমার ইউরিনটা কিন্তু তত পরিষ্কার। আমি কিন্তু এই টিপসটা ইউজ করেছিলাম, অর্থাৎ মেডিকেলের দিন সকাল থেকে প্রচুর পরিমাণ জল খেয়েছিলাম, তাহলে কিন্তু ইউরিন কিন্তু তোমার পরিষ্কার থাকবে। তো আশা করি বুঝতে পারলে এসএসসি জিডির ইন্টারনাল যে টেস্টগুলো করা হয়, এক্স রে, ইউরিন, ব্লাড, এখানে কী কী দেখা হয়, কীভাবে তোমরা টেস্ট দেবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে। আর আমরা এরকম এসএসসি জিডির সমস্ত কিছু পার্টে পার্টে কী কী টেস্ট হয়, আগের দিন প্রাইভেট পার্ট করেছিলাম, আজকে আমরা ইন্টারনাল পার্টের কী টেস্ট করা সমস্ত কিছু আলোচনা করবো। পরবর্তীকালে আই থেকে, ইয়ার থেকে, টিট থেকে সমস্ত কিছু আমরা আলোচনা করবো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি এই চ্যানেলটি প্রথম ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া। দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।